हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल सुमैया हुसैन व्लॉग। आशा करी सबाई अनेक भालो आछेन, आमिओ आलहामदुलिल्लाह अनेक भालो आछि। आमार ए आजकेर वीडियोटी एकटु बेशी स्पेशल, कारण आजके आमी शेयर करब स्पेशल किछु मुहूर्त। ए वीडियोटी आमार 5th एनिवर्सरी उपलक्षे करा हयेछिलो, आर सेई डेटटा छिलो 24 जानुआरि। तो 24 जानुआरी सकाल सकाल आमी घूम थेके उठेई एई सरप्राइज गिफ्टटा पेयेछिलाम। तो एखाने एकटी कार्ड आछे आर एकटी फुलेर तोड़ा आर होच्छे किछु चकलेट। तो एगुलो एक भाइया आर भाभी पाठिएछेन, तारा आमार काछे अनेक अनेक स्पेशल। आर आमी आमार हजबैंडेर काछ थेके जे गिफ्ट पेयेछि सेगुलो आमार एडभांस पावा हयेछे। बार्थडे गिफ्टो एडभांस पावा हयेछिलो आर एनिवार्सारिर गिफ्टो एडभांस दिये दियेछिलो से। বার্থডেতে আমাকে একটি কফি মেকার দিয়েছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই অ্যানিভার্সারি উপলক্ষে সে আমাকে আইফোন 11টা কিনে দিয়েছিল। ভাইয়া আর ভাবির কাছ থেকে আমি যে এরকম সুন্দর গিফট পাবো সেটা আমি কখনোই কল্পনা করিনি, কারণ এখন আমাদের শহরে লকডাউন চলছে, কোথাও ফুল কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ ফুলের দোকানগুলোও কিন্তু বন্ধ। আমি জানি না এই ফুলগুলো ভাইয়া আর ভাবি কোথা থেকে জোগাড় করেছে আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার পছন্দ ফুল আর আমার হাজবেন্ডের পছন্দ চকলেট, তো দুইটা মিলেই কিন্তু তারা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আর এখন আমি দেখাচ্ছি এই ফোনটি আমাকে জানুয়ারির 15 তারিখে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল। তো আমি অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। আমার হাজবেন্ডকে হয়তো ভিডিওর মাধ্যমে ওরকমভাবে কখনো ধন্যবাদ জানানো হয়নি, তবে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ভাইয়া আর ভাবিকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। আমার হাজবেন্ড হয়তো এই ভিডিওটি দেখবে না, তারপরেও আমি বলছি থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ 5th অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজবেন্ড কিন্তু আজকে রান্না করবে। আমি আপনাদের সবসময় বলেছি আমার হাজবেন্ড আমাকে দেশীয় কোনো খাবার রান্না করে খাওয়ায়নি, কারণ সে রান্না করতে জানে না। অ্যানিভার্সারির 2 দিন আগে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে সে অ্যানিভার্সারি উপলক্ষে আমার জন্য রান্না করে, তো সে রাজি হয়েছিল। আর সে সকালে ভুলে গিয়েছিল যে আমাকে রান্না করে খাওয়াতে হবে, কিন্তু পরে সেটা মনে পড়ে রান্না শুরু করেছে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছে, আমি কিন্তু তাকে কিছুই বলে দেইনি, সে নিজে নিজেই দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছিল যে কি দিব, আমি বলছি তোমার যা ইচ্ছে তুমি তাই দাও, দরকার হলে ইউটিউবে হাজার হাজার রেসিপি আছে, সেগুলো ফলো করতে পারো। আমি জানি না সে কোনো রেসিপি দেখেছে কি না এর আগে, তবে তার যা ইচ্ছে হচ্ছে তাই দিচ্ছে। মশলা ব্যবহার করার ক্ষেত্রে আমার হাজবেন্ড কতটা কৃপণতা করে সেটা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পেলেন সে এলাচ দিয়েছে কিন্তু দারুচিনি দিতে ভুলে গিয়েছে। আর আমি তাকে বলে দিলাম যে তুমি কি দারুচিনি দিয়েছো, তো সে বলল যে এটার নাম দারুচিনি, পরে আবার বের করছে, দেখতেই পাচ্ছেন। আর এটাও দেখতে পারবেন কতটুকু পরিমাণে দিবে। আমি তাকে শুধু হেল্প করছিলাম যে এটা দিতে হবে, তো দেখতেই পাচ্ছেন যে সে কতটুকু নিয়েছে হাতে। মানে আমি কি বলবো, ওই মুহূর্তে আমার কোনো ভাষা ছিল না, আমি শুধু দেখছিলাম যে কি করছে। তাকে কিন্তু আমি লবঙ্গ নিতে বলিনি, বুদ্ধি কাটিয়ে লবঙ্গও নিচ্ছে। এখন দেখতে পারবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কি পরিমাণে নিচ্ছে। আমি তাকে ভিডিও করছিলাম আর বলছিলাম যে তোমার এই ভিডিও যদি লোকে দেখে তাহলে বলবে আপু আপনার হাজবেন্ড তো অনেক কিপটা। কতটুকু পরিমাণে কি দিচ্ছে সেটা আমি আর বললাম না, আপনারা সবাই সেটা দেখতেই পাচ্ছেন। প্রথমে যেটা দিয়েছে সেটা ছিল ধনে গুঁড়ো, এখন হচ্ছে জিরে গুঁড়ো দিচ্ছে। চামিচে এইটুকু পরিমাণ উঠিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে এতটুকু দিব, আমি বলছি যে না আমি জানি না, তোমার যতটুকু ইচ্ছে হয় তুমি ততটুকুই দাও। তো দেখতেই পেলেন অতটুকুই দিয়েছে। আমাকে একটু জিজ্ঞেস করেছিল যে তুমি না বিরিয়ানির মশলা কিনে এনেছো, সেগুলো কি দিব, আমি বললাম যে তোমার যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারো। তো দেখতেই পাচ্ছেন 2 চা চামচ দিল। মানে আমি তাকে কি বলবো, আমি অনেকের ভিডিওই দেখেছি যে সবাই অনেক বেশি পরিমাণে বিরিয়ানির মশলা ব্যবহার করে, আর আমারটা দেখতেই পাচ্ছেন। আর আমার হাজবেন্ড হচ্ছে নিয় রাঁধুনি, তো সে তো এমনিতেই মশলা পছন্দ করে না, তারপরে আবার তার হাতে এখন সব দিচ্ছে, তো হাতে উঠতে একটু কষ্ট হচ্ছে।
এরপরে দিয়ে দিয়েছে তেল, আর তেলের পরিমাণটা কতটুকু দিয়েছে সেটাও দেখতে পেলেন। আমি আসলে কি বলবো, কিছুই বলার নেই, তবে একটি কথা না বললেই নয়, অল্প পরিমাণে মশলা ব্যবহার করার কারণে যে খেতে খারাপ হয়েছে এমন না, কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমরা অনেকেই মনে করি মশলা কম ব্যবহার করলে হয়তো খেতে মজা হয় না, আসলে এটা সম্পূর্ণই ভুল। আমার হাজব্যান্ড রান্না করছে বলে কিন্তু আমি বলছি না, বা আমরা মশলা কম খাই সেই জন্যও বলছি না। আমি নর্মালি যখন রান্না করি তখন কিন্তু আমি অনেক অল্প পরিমাণেই ব্যবহার করি, তবে যেদিন আমি চাই যে ভিডিওটা করে রাখি, যদি পারি তাহলে ইউটিউবে দিব, তো সেদিন আমি একটু পরিমাণটা বাড়িয়ে দেই এই আর কি। তবে নর্মালি আমি যখন ভিডিও করি না তখন কিন্তু মানে মশলার পরিমাণটা অনেক কম দেই। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সে যখন মাংস আর মশলা সব একসাথে মাখাচ্ছিল তখন কিন্তু সে আবার মাঝে একটু দইও অ্যাড করেছে, তো এটা সে বুদ্ধি খাটিয়ে অ্যাড করেছে। আমি জানি না, সে হয়তো ভুলে গিয়েছিল, হয়তো রেসিপিতে দেখেছিল, মাঝে হয়তো ভুলে গিয়েছিল, পরে যখন মনে পড়েছে তখন হয়তো অ্যাড করেছে। তো সে যখন দই দিচ্ছিল তখন আমাকে বলছিল যে আমি কিন্তু দই দেইনি প্রথমে, তো এখন আমি দই ব্যবহার করব, তুমি কি ভিডিও করবা? আমার হাজব্যান্ড যখন রান্না করছিল আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ বিয়ের এই 5 বছরে আমার হাজব্যান্ড এই ফার্স্ট আমাকে রান্না করে খাওয়াচ্ছে, দেশীয় খাবার রান্না করে খাওয়াচ্ছে। বিরিয়ানি রান্না করতে যতক্ষণ টাইম লেগেছিল আমার হাজব্যান্ড ততক্ষণই রান্নাঘরে ছিল, তো আমি বুঝতে পেরেছি তার রান্নাঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে আমি তাকে বলেছি যে তুমি চাইলে চলে যেতে পারো, আমি বাকিটুকু করে নিতে পারবো। তখন সে বলেছিল যে না, তোমার রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকে রান্নাঘরে থাকবো পুরোটা সময়। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার হাজব্যান্ড কিন্তু এই ফার্স্ট টাইম এতটা সময় ধরে রান্নাঘরে ছিল রান্না চলা অবস্থায়। আমার হাজব্যান্ড পোলাওর চাল 3 পট নিয়েছিল, তবে মাংসের পরিমাণটা কতটুকু ছিল সেটা আমার খেয়াল নেই, মাংস আমিই ভিজিয়েছিলাম, তবে কতটুকু ছিল আমার সেটা মনে পড়ছে না। রান্না শেষে আমরা বুঝতে পেরেছিলাম মাংসের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। বিরিয়ানি ভাপে বসিয়ে দিয়ে এখন সে সালাদের জন্য গাজর গ্রেট করে নিচ্ছে। রান্না করতে করতে বেচারার ক্ষুধা লেগে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন গাজর খাচ্ছে। আমার হাজব্যান্ড রান্না করতে না জানলেও অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেশন করতে পারে, তো দেখতেই পাচ্ছেন। আমি আসলে এরকম ডেকোরেশনের কোনো ভিডিও ইউটিউবে দেখিনি, তো আমার হাজব্যান্ড হয়তো এটা তার ইচ্ছে মতোই করে নিচ্ছে। ট্রাস্ট মি, আজকে আমি রান্নার কোনো কাজে হাত লাগাইনি, তবে হ্যাঁ আমি তাকে হেল্প করেছি, সেটা হচ্ছে যখন সব কিছু মানে হাঁড়িপাতিল যেগুলো নষ্ট হয়েছে সেগুলোতে আমি হাত লাগিয়েছি, কারণ সে সারাদিন অনেক কষ্ট করেছে, তো আমি চাচ্ছিলাম যে থালা বাসন ধোয়ার পার্টটা শুধু আমার। ডিমের উপরে সাজানোর জন্য সে মায়োনেজ আর ক্যাচআপ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছে। মায়োনেজ আর ক্যাচআপ মিক্সডের এই কালারটা যদি আপনাদের কাছে হালকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যাচআপের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আজকের দুপুরের খাবার মেনুতে এই সিম্পল খাবারগুলোই ছিল। এখন আমি আমাদের জন্য প্লেটে বেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাংসের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে, তবে বিরিয়ানি কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আমি এই ফার্স্ট টাইম এত কম মশলার বিরিয়ানি এত মজা করে খেয়েছি, সত্যি বলছি, আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর মশলা কম হয়েছে বলে যে টেস্টে হেরফের হয়েছে এমন না, কিন্তু অনেক ভালো লেগেছে। তবে আমি যখন বিরিয়ানি রান্না করি তখন কিন্তু তার মানে আমার হাজব্যান্ড যতটুকু মশলা দিয়েছে তার থেকে একটু পরিমাণে বেশি দেই, তবে আপনাদের তুলনায় হয়তো অনেক কম দেই। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর এখন যতটুকু বিরিয়ানি দেখতে পাচ্ছেন এটা পরের দিনের দুপুরের জন্য আমাদের হয়ে যাবে। আর এটাও আমার হাজব্যান্ড বানিয়েছে, ফ্রেশ অরেঞ্জ জুসের মাঝে 3 আইটেমের ফ্রুটস দিয়েছে, কিউই, স্ট্রবেরি আর হচ্ছে আপল। মিক্স ফ্রুটসের আইটেমটি আমার কাছে অনেক ভালো লাগে, আমি জানি না আপনারা এইভাবে খেয়েছেন কি না,
তবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমি নেক্সট কোনো ভিডিওতে এটা কিভাবে বানাই সেটার একটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আমার বাসায় কলা ছিল না, তো আমার হাজবেন্ড এটাতে কলাও ব্যবহার করে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মিক্সড ফ্রুটসের এই আইটেমটি খাচ্ছি। খেতে খেতে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।